সেনাবাহিনী ও র‍্যাব পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা সবাই সেনাবাহিনী এবং র‍্যাবের পোশাক পরে থাকায় বাড়ির মেইন গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। তার দাবি, ডাকাতরা নগদ 70 লাখ টাকা এবং 70 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছেন। তবে এই সময়ে কেউ হতাহত হননি। এ ঘটনায় সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। শুক্রবার দিনগত রাত 3:35 মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা অন্তত 25 জনের একটি দল প্রবেশ করে, যা ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। এরপর তারা সিসি ক্যামেরাও ভেঙে দেয়। পরে দলটি তিনতলার একটি ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করে। সেই ছবিও ভবনের ভেতরে থাকা অন্য ক্যামেরায় ধরা পড়ে। সেই ফ্ল্যাটে ঢোকার আগ মুহূর্তে সেই ক্যামেরাটিও ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর আর র‍্যাবের পোশাক পরে 25 জনের মতো লোক আইছে, গেট বাইরে বাড়ি করতেছে। তখন আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি, উঠিয়া দিয়ে গেটের সামনে 25 জনের লোকের মতো খাড়া হয়েছে, সেনাবাহিনীর আর র‍্যাবের পোশাক পরে। তখন হেরালে গেট ফিটাইতেছে আর আমরা বলতেছে যে গেট খোল না, গেট না খুললে ভিতরে গেট ভাঙিয়ে আয়া কিন্তু তোরে মেরে ফেলাম। তারপরে আমি ঘুমের চেয়ে উঠে আয়া গেট খুলে দিছি। খুলে দেওয়ার পরে তারা আমার সাথে করে দুইজনে দিয়া দিয়ে দূরে উপরে নিয়ে গেছে। বাড়ির মালিক জানান, প্রথমে সেনাবাহিনী ও র‍্যাবের পরিচয়ে বাসার দরজায় নক করেন তারা। সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক দেখে বাসার দরজা খুলে দেয়া হয়। এরপর দলটি তার কাছে বৈধ অস্ত্রের খবর জানতে চায়। বাড়ির মালিক, অস্ত্রটি জমা দেয়া হয়েছে জানানোর পরপরই একে একে বাড়িতে থাকা সব আলমারি খুলতে বলে। এরপর 70 লাখ টাকা ও 70 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আলমিরে খুলে দেওয়ার পরে ওনারা কী করলো, ওনারা ওই 12 লাখ টাকা ছিল এখানে, দুইটা হইলো 500 টাকার বান্ডিল আর একটা হইলো এই 20 টাকার বান্ডিল, আর বাকিটি খুচরা ছিল। পরে 12 লাখ টাকার মতন হওয়া ছিল। একজনে করে কি 2 মিনিট জিভে পরে আর একজনে ভেঙে বললো টাকা। এক ডয়ারে ছিল 38 লাখ 50 হাজার আর এক ডয়ারে ছিল 25 লাখ। এটা ওরা ব্যাগ কেউ লিয়ে লিছে। এ ঘটনার পর ভোর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসতে থাকেন। প্রথমে সেনাবাহিনী, এরপর মোহাম্মদপুর থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত হন। 5টা গাড়ি নিয়ে এসেছিল, 4টা হায়েস্ট ছিল, 1টা প্রাইভেট ছিল। 4টা হায়েস্টের থেকে সাদা হায়েস্টটা আমার এই গেটটা খুলে পুরোটা ব্লক করে রাখছে যাতে ভিতরে কিছু না দেখা যায়। দৌড়ে কী করছে ওরা, ঢুকে সরাসরি টানতে চলে গেছে। আর একটা ট্রাক নিয়ে এসেছিল, এই ট্রাকটা মাছ বরাবর দিয়ে রাখছিল যাতে ওরা ইজিভাবে বের হয়ে যেতে পারে। যখন ওরা ডাকাতি করে বের হইতেছিল তখন ট্রাক্টর সাথে সাথে সরাই দিছে, তাহলে ট্রাক্টর জড়িত ছিল। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।